Namaskar, এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 23 জুলাই, গতে অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগত হৈছে কেবাটাও ডাঙৰ খবৰ। এনেবৰ খবৰ লিত পাই থাকিবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিওটো এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। আজিৰ আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে অসমবাসীৰ বাবে এটা ডাঙৰ খবৰ। আত্মসহায়ক মহিলাৰ বেংক একাউণ্টত কেতিয়া চৰকাৰে সোমাই দিব 10,000 কোটি টকা, কিয়নো মহিলাসকলৰ মাজত এটা ডাঙৰ প্ৰশ্ন উত্থাপন হৈছে। লগতে 2024 বৰ্ষৰ বাজেটত কি আছে, চৰকাৰে কি কি ঘোষণা কৰিব 2024 বৰ্ষৰ বাজেটত, লগতে ৰেচন কাৰ্ড আৰু অৰুণোদয় আঁচনি কেতিয়া আবেদন কৰিব পাৰিব মহিলাসকলে, লগতে কেইবাটাও ৰাজনৈতিক খবৰৰ লগতে ৱাৰ ৰাজনৈতিক খবৰ যুগুত হৈছে আজিৰ দিনটোত। আজিৰ আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে অসমবাসীৰ বাবে এটা ডাঙৰ খবৰ, বাজেট 2024 আৰু মাত্ৰ কেইটামান ঘণ্টা বাকী আছে, হল নহ'ব নেকি দৃশ্যপট, ইয়াক লৈ এতিয়া ৰাজ্যজুৰি ডাঙৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। আৰু মাত্ৰ কেইটামান ঘণ্টা বাকী, হল নহ'ব নেকি দৃশ্যপট, বাজেট নিৰ্ণয় কৰিব মোদী চৰকাৰৰ ভৱিষ্যত, বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে লোকসভাত উত্থাপন কৰিব 2024-25 বৰ্ষৰ কেন্দ্ৰীয় বাজেট, মোদী চৰকাৰ 3.0 বাজেটক লৈ এবাৰ উৎকণ্ঠাৰ অন্ত নাই, কি আছে এইবাৰৰ কেন্দ্ৰীয় বাজেটত, বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা নাপালে বিহাৰে কিন্তু মোকালাই দিব নেকি 360 কোটি টকা, হয় আপুনি ঠিকেই শুনিছে, বিহাৰে কিন্তু খুজিছে 360 কোটি টকা, মোদী চৰকাৰে দিবনে বিহাৰকে 360 কোটি টকা, ইয়াৰ বিষয়ত আপোনাৰ মন্তব্যটো কি হ'ব। লগতে 1200 কোটি টকা পাবনে অন্ধ্ৰপ্ৰদেশৰ বাবে এন চন্দ্ৰবাবু নাইডুৱে, কিংমেকাৰৰ দাবীয়ে স্থান নাপালে সলনি হ'ব পাৰে চৰকাৰ, বাজেট অধিৱেশনে নিৰ্ণয় কৰিব মোদী চৰকাৰৰ ভৱিষ্যতবাণী। হয় বন্ধু বান্ধৱীসকল, আচলতে 2024 বৰ্ষৰ বাজেটত কি হ'ব, নীতিশ আৰু নাইডুৰ দুটা বাজেট সম্পূৰ্ণকে মানি ল'ব নেকি বিজেপি চৰকাৰ, আৰু যদি মানি নলয় তেনে ক্ষেত্ৰত বিজেপি চৰকাৰ ভংগ হ'ব নেকি, আপোনাৰ মন্তব্যটো কি হ'ব, আপোনাৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসীৰ আয়োজনৰ সময়ৰ দুই নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ, বিহাৰক বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা নিদিলে মোদী চৰকাৰে, কিয়নো এন ডি এৰ সমৰ্থন উঠাই ল'ব নেকি জে ডি ইউয়ে, বাজেট অধিৱেশনৰ সময়তে নীতিশ কুমাৰৰ লগতে বিহাৰৰ বাবে এটা বেয়া খবৰ, নীতিশ কুমাৰৰ দাবী অগ্ৰাহ্য কৰিলে বিজেপি চৰকাৰে, বিহাৰক দিয়া নহয় বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা, হয় বিজেপিৰ অৱেশত এটা ডাঙৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, নীতিশ কুমাৰৰ তৰফৰ পৰা দাবী কৰা হৈছিল বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদাৰ বাবে, লোকসভাত এই কথা প্ৰকাশ কৰিলে কেন্দ্ৰীয় চৰকাৰে, আৰ জে ডি নেতা লালু প্ৰসাদে সমালোচনা কৰিছে নীতিশ কুমাৰ আৰু বিহাৰৰ চৰকাৰক, মোদী চৰকাৰৰ এই সিদ্ধান্তক লৈ হলঠকত পৰিছে নীতিশ কুমাৰে, মোদী চৰকাৰৰ পৰা সমৰ্থন প্ৰত্যাহাৰৰ হেঁচা দিয়া হৈছে নীতিশ কুমাৰক, পৰৱৰ্তী পৰ্যায়ত নীতিশ কুমাৰৰ তত্ত্ব জে ডি ইউৰ সিদ্ধান্ত কি হ'ব আৰু এয়া হ'ব লক্ষণীয়। তাৰপিছত অসমবাসী ৰাজ্যোজনে সময়ৰ তিনি নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ, স্কুল ক্লজ, হয় আপুনি ঠিকেই শুনিছে, দেওবাৰৰ পৰিৱৰ্তে সোমবাৰে বন্ধ থাকিব বিদ্যালয়, জিলা প্ৰশাসনে জাৰি কৰিলে নিৰ্দেশনা, দেওবাৰে খোলা থাকিব শিক্ষা প্ৰতিষ্ঠান, দেওবাৰৰ পৰিৱৰ্তে সোমবাৰে বিদ্যালয় বন্ধ ৰখাৰ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে, শাওন মাহ উপলক্ষে জাৰি কৰা হৈছে এই নিৰ্দেশনা, শাওন মাহৰ প্ৰতিটো সোমবাৰত বন্ধ ৰাখিব লাগিব বিদ্যালয়, এনেকুৱাকৈ মন্তব্য কৰিছে, মন্দিৰসমূহত হোৱা ভিৰৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, উত্তৰ প্ৰদেশৰ বাৰাণসীৰ প্ৰশাসনে জাৰি কৰিলে এই নিৰ্দেশনা, দেওবাৰে খোলা থাকিব শিক্ষা প্ৰতিষ্ঠান, হয় আপুনি ঠিকেই শুনিছে, এটা ডাঙৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। তাৰপিছত অসমবাসীৰ ৰাজ্যোজনে সময়ৰ চাৰি নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এটা ডাঙৰ খবৰ, লাখ লাখ ছাত্ৰীয়ে 1 অক্টোবৰৰ ভিতৰত পাব ধনৰাশি, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰ মন্তব্য, ৰাজ্যৰ লাখ লাখ শিক্ষাৰ্থীৰ বাবে এটা ভাল খবৰ দিলে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই, চৰকাৰী মহাবিদ্যালয়ত অধ্যয়নৰত ছাত্ৰীৰ বাবে এটা ভাল খবৰ, 16 আগষ্টৰ পৰা বিতৰণ কৰা হ'ব নিযুত মহিলা আঁচনিৰ প্ৰ পত্ৰ, 10ৰ পৰা 12 ছেপ্টেম্বৰৰ ভিতৰত জমা দিব লাগিব প্ৰ পত্ৰসমূহ, 1 অক্টোবৰৰ ভিতৰতে প্ৰদান কৰা হ'ব এই ধনৰাশি,
প্রতিমাহে একাদশ শিরোনেত নামভর্তি করার পিছতে লাভ করব এক হাজার কোটি টাকা। আপনি ডিগ্রীত নামভর্তি করার লগে লগে এক হাজার দুইশ পঞ্চাশ টাকাকে ছাত্রী সকল দিয়া হব। স্নাতকোত্তর এম এত নামভর্তি করার লগে লগে লাভ করব দুই হাজার পাঁচশ টাকাকে। প্রত্যেক মাহর এগারো তারিখে ছাত্রীয়ে পাব এই ধনরাশি। বিয়া হওয়া ছাত্রীয়ে লাভ নকরে এই আসনির সুবিধা সরকারে স্পষ্টক প্রকাশ করেছে। নিযুত মাইনা আসনির অধীনত ছাত্রীলে ধন আগবাব রাজ্য সরকারে। হয় বন্ধুবান্ধী সকল, আসলতে রাজ্য সরকারে যে পন্থা হাতত লৈছে ছাত্র ছাত্রী সকল ইয়ার বিষয়ে আপনি কি কব? যদি আপনার কিবা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটি নিশ্চয় কমেন্ট বক্সত জানাব। তারপর অসমবাসী রাজ্যোগ চলাইছে আমার পাঁচ নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে এটা ডাঙর খবর। অসমত বি এস এন এল ফাইভ জি নির্মাণ হব তিন হাজার টাওয়ার। অভিযোগত আরম্ভ হয়েছে ফাইভ জি নেটওয়ার্ক দিবলৈ। হয় আপনি ঠিকই শুনেছে, যদি আপনি জিও আর এয়ারটেল ব্যবহার করে আছে আর মূল্য বৃদ্ধির বাবে কিন্তু সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর তারপরে কিন্তু বি এস এন এল কোম্পানিয়ে একটা ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্য লাখ লাখ টেলিকম গ্রাহকলে এটা সুখবর। অসমত পূর্ণগতিত চলিছে বি এস এন এল ফাইভ জির উন্নীতকরণের কামসমূহ। অসমত প্রথমত বি এস এন এল ফাইভ জি টাওয়ারে আগবড়াইছে সেবা। অসম নাগাল্যান্ড সীমান্তত নির্মাণ হয়ে আছে সর্বমুঠ এশ পনেরোটা বি এস এন এল মোবাইল টাওয়ার। প্রথমত ফাইভ জি নেটর টাওয়ারের সেবা আরম্ভ হয়েছে সরুপথরের চেতিয়া গাঁত। সামাজিক মাধ্যমত এই কথা জনালে সরুপথরের বিধায়ক বিশ্বজিৎ ফুকনে। ইতিমধ্যে গাঁও এলাকাত বি এস এন এলে আরম্ভ করেছে টাওয়ার স্থাপনের ব্যবস্থা। জিও এয়ারটেলের দাম বৃদ্ধির পিছতেই বহু গ্রাহক আহিছে বি এস এন এললৈ। অসমত বি এস এন এলে আরম্ভ করেছে তিন হাজার টাওয়ার স্থাপনের প্রক্রিয়া। টাটার সহিতে বি এস এন এলে করেছে পনেরো হাজার কোটি টাকার চুক্তি। অসমত দৈনিক এক হাজার লোকের নতুনকৈ লৈছে বি এস এন এলের সুবিধা। রাজ্য লাখ লাখ টেলিকম গ্রাহকলে এটা সুখবর। হয় আপনি ঠিকই শুনেছে, আপনার অঞ্চলত বি এস এন এল টাওয়ারটি পায় না নাই? যদি পায় নিশ্চয় আপনি কমেন্ট করে জানাব, লগতে কোনটো এরিয়া সেও আপনি জানাবলৈ নাপাহরিব। অসমত লাখ লাখ আত্মসহায়ক মহিলার ব্যাংক একাউন্টত সরকারে সুমাই দিব দশ হাজার কোটি টাকা, অসম সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। লগতে আকৌ রুব লাগিব আপনার গছপুলি। যদি আপনি আকৌ গছপুলি রুয়ে তেনে ক্ষেত্রত আপনি লাভ করব এই দশ হাজার কোটি টাকা। অসম সরকারের একটা বৃহৎ সিদ্ধান্ত, যদি আপনি আগতে গছপুলি রোপণ করেছে তেনে ক্ষেত্রত আপনার ঋণু করব লাগিব। যদি আপনি ঋণু নকরে তেনে ক্ষেত্রত কিন্তু অসম সরকারের প্রদান করা দশ হাজার কোটি টাকা নাপাব মহিলাসকলে। আত্মসহায়ক গোটের প্রতিজন মহিলার বাবে এটা ভাল খবর। লগতে যে সকল মহিলায় নতুনকৈ আত্মনির্ভর হবলৈ গৈ আছে সেই সকল মহিলার বাবে এটা ডাঙর সিদ্ধান্ত লৈছে সরকারে। একর পৰা পনেরো আগস্টর ভিতরত সম্পূর্ণকৈ গছপুলি আপনার রব লাগিব। লগতে আপনি আবাদর আসাম ডট জি ও ভি ডট ইনত গৈ আপনি সম্পূর্ণকৈ জানিব পাৰিব তথ্য। লগতে রিনিউয়াল লগতে আপনি নতুনকৈ রেজিস্ট্রেশন করব পাৰিব। অথবা যদি আপনি এপর পৰা করে তেনে ক্ষেত্রত অমৃত বৃক্ষ আন্দোলনত আপনি এটাই প্লে স্টোর যায় সার্চ করক অমৃত বৃক্ষ আন্দোলন, আর তারপর সম্পূর্ণকৈ অ্যাপটি ডাউনলোড করে আপনি রেজিস্ট্রেশন করব পাৰিব। লগতে আপনি করব পাৰিব রিনিউ কোনকেতিয়াও করব পাৰিব নিশ্চয় সম্পূর্ণকৈ জানিলে। আর আগের ভিডিওটি যদি আপনাদের চাইছে নিশ্চয় সম্পূর্ণকৈ গম পাইছে কেনেকুৱাকৈ আপনি রিনিউ করব, লগতে আপনি কেনেকুৱাকৈ নতুনকৈ রেজিস্ট্রেশন করব লাগিব। লগতে নতুনকৈ সরকারে প্রদান করব রেশন কার্ড। যদি আপনার ইশ্বরম কার্ড আছে তেন্তে আপনার বাবে এটা ভাল খবর। ইশ্বরম কার্ড থাকা প্রতিজন ব্যক্তিক সরকারে প্রদান করব রেশন কার্ড। আপনার ইশ্বরম কার্ডটি আছে না নাই নিশ্চয় কমেন্ট করে জানাব। লগতে নতুনকৈ যে সকল ব্যক্তি রেশন কার্ড বানাব সকলকে প্রদান করা হব অরুণোদয় আসনি। অসম সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, আপনি কেনেকুৱাকৈ আবেদন করব নিশ্চয় আন একটা ভিডিও সম্পূর্ণকৈ জানাম। বন্ধু বান্ধব সকল, আজি মূল ভিডিওখনত গোটেই অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পৰা যুগুত হয়েছে কেবাটাও ডাঙর খবর। এনেবর খবর নিতে পাই থাকিবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি এটা লাইক করবলৈ নাপাহৰিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।